হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বেগুনের ঝোল করে দেখাবো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মারাঠি স্পেশাল রেসিপি, যেটাকে মারাঠিতে বলা হয় ভাঙ্গাচা রসা, মানে দাঁড়ালো বেগুনের রসা, মানে যাকে আমরা সচরাচর ঝোল বলে থাকি, বেগুনের ঝোল। কিন্তু রেসিপিটি খুবই স্পেশাল, আপনি একবার দেখে নিন, আর দেখে একবার অবশ্যই ট্রাই করুন, আপনার খুবই পছন্দ হবে। খেয়ে দেখলে বুঝতে পারবেন রেসিপিটি কত টেস্টি। চলুন তাহলে ফটাফট রেসিপি শুরু করা যাক। আমি এখানে 250 গ্রাম বেগুন নিয়েছি, ছোট সাইজের বেগুন, যেটাকে দেশি বেগুন বলা হয়ে থাকে। বেগুনটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি এটাকে কেটে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমি এই বোটার অংশটাকে এইভাবে আমি সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। আর বোটাটাকেও আমি এত লম্বা রাখবো না, একটু ছোট করে নেব, দেখতে ভালো লাগবে এই কারণে। এবার আমরা বেগুনটাকে কাট করব। বেগুনটাকে আমরা 4 ভাগে ভাগ করব, মানে 2টো কাট লাগাবো, কিন্তু বোটাটাকে কাটবো না, বোটাটা জোড়া থাকবে। এই দেখুন, এইভাবে এভাবে কাট করলে আমরা চেকও করতে পারবো কি ভেতরে পোকা আছে কি নেই। এরকম করে বাকি সব বেগুনগুলোকে আমরা কেটে তৈরি করে নেব। আপনি দেখতে পাচ্ছেন এরকম করে আমরা তৈরি করে নেব। এই দেখুন, আমি সমস্ত বেগুনগুলোকে কেটে তৈরি করে নিয়েছি। একটা বেগুনে পোকা বেরিয়েছিল, সেটাকে আমি এভাবে কেটে সুন্দর করে সাইজ করে নিয়েছি। এবার এখানে দেখুন, আমি মশলার মধ্যে নিয়েছি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি স্লাইস করে কেটে, কিছুটা আমি শুকনো নারকেল নিয়েছি, ঘষে নিয়েছি গ্রেটার দিয়ে, 1.5 ইঞ্চির মতো আদা রাফলি কেটে নিয়েছি, আর 18 থেকে 20 কলির মতো রসুন নিয়েছি, রসুনটাকে কাটিনি। এবার চলুন প্রসেসিং করে নেওয়া যাক। ইন্ডাকশানের ওপর কড়াই বসিয়েছি, হিট চালু আছে, কিছুটা তেল দিয়ে দেব, তেলটাকে একটু গরম হতে দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা 1 মুঠ ভরে গোটা ধনে তেলের মধ্যে দিয়ে দেব। ধনেটাকে আমরা 8 থেকে 10 সেকেন্ডের মতো একা ভেজে নেব, মানে শুধুমাত্র ধনেকে 8 থেকে 10 সেকেন্ডের জন্য ভেজে নেব, অন্য কিছু দেওয়ার আগে। তারপরে আমরা দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে, গোটা জিরে, আর জিরেটাকে এখন আমরা 5-6 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব যে আমরা কেটে রেখেছিলাম আদা। এ দেখুন, রাফলি কেটে রেখেছিলাম আদাটা আমরা দিয়ে দেব। আদাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব, মোটামুটি 10 থেকে 12 সেকেন্ডের জন্য। তারপরে আমরা রসুনগুলো দিয়ে দেব। রসুনটাকে একটু লাল কালার করে ভাজতে হবে, হালকা লাল কালার আসবে, তারপরে আমরা পেঁয়াজ দেব। রসুনের কালার হালকা লাল হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করে দেব। পেঁয়াজটাকে একটু মিশিয়ে নেব, নাড়িয়ে নেব, স্লাইসেসগুলো আলাদা করে নেব মোটামুটি। পেঁয়াজের মধ্যে দিচ্ছি আমরা লবণ। আমাদের সবজিতে আমাদের যতটা লবণ দরকার, তার মোটামুটি 60% লবণ আমরা এখানে দেব, আর বাকি লবণটা আমরা গ্রেভির মধ্যে দেব। তো লবণ দিয়ে আমরা পেঁয়াজটাকে ভালো লাল কালার করে ভেজে নেব। হিট রাখতে হবে মিডিয়ামে, বেশি হিট রাখলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে, এই কারণে মিডিয়াম হিট রাখবো, আর সুন্দর লাল কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার কি সুন্দর দেখতে লাগছে, খুব লাল কালার হয়ে গেছে, এই দেখুন। এবার আমরা কি করব, এর মধ্যে আমরা যে নারকেলটাকে ঘষে রেখেছিলাম, মানে শুকনো নারকেল, যেটাকে এখানে মহারাষ্ট্রতে এটাকে খোবরা বলে, আপনি চাইলে তাজা নারকেলও ব্যবহার করতে পারেন, 2 টেবিল চামচের মতো দিলাম। তাজা নারকেল ব্যবহার করলে 3 টেবিল চামচ আপনি অ্যাড করতে পারেন। এবার নারকেলটাকে হালকা ভেজে নেব, মোটামুটি 30 সেকেন্ডের মতো ভাজলেই হয়ে যায়, সুন্দর একটা গন্ধ বেরোবে, সুন্দর একটা সেন্ট বেরোবে। তারপরে আমরা মশলাটাকে তুলে নেব, মশলা তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রাখব, আর এই মশলাটাকে এখন আমাদের ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা করার পরে আমরা এটাকে পিষতে নিয়ে যাব, মিক্সিতে পেশার জন্য নিয়ে যাব। আপনি দেখতে পাচ্ছেন মশলা ঠান্ডা করে আমি ছোট একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 1টা টমেটো রাফলি কেটে, আর এর সঙ্গে দিতে হবে আমাদের ভেজে রাখা চীনা বাদাম।
কিন্তু আমার কাছে আগে থেকেই ভেজে রাখা চিনাবাদামের পাউডার করা আছে, এ কারণে সেখান থেকে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দেবো। আপনার কাছে যদি না থাকে আপনি 1 মুঠ মতো চিনাবাদামকে ভেজে নিন শুকনো, মানে ড্রাই রোস্ট করে নিন, তারপরে চিনাবাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিন, এর সঙ্গেই পেশা হয়ে যাবে। তো আমার চিনাবাদামের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এবার একে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমি মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, আর মশলার পেস্ট বানানোর সময় আমি একটুখানি জলের ব্যবহার করেছি। এবার এখানে দেখুন বেগুনগুলোও আছে, এবার বেগুনের মধ্যে আমরা মশলা ভরব। নর্মালি আমরা যখন পুর ভরা বেগুন বানিয়ে থাকি তখন মশলাটাকে আমরা টাইট করে থাকি, কিন্তু এই মারাঠি স্পেশাল এই রেসিপিটাতে টাইট মশলা করার কোনো দরকার নেই। এই নরম মশলাটাই আমরা এভাবে চাকুর সাহায্যে ভেতর পর্যন্ত ঢুকিয়ে দেব। আপনি দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি, এরকম করে পুরো ভালো করে পুরো বেগুনের মধ্যে মশলাটা ঢুকিয়ে দেব, যাতে বেগুনের ভেতর পর্যন্ত মশলার স্বাদটা পৌঁছায়। আর মশলার মধ্যে আমরা লবণ এই কারণে দিয়েছি যে লবণের স্বাদটাও বেগুনের ভেতর পর্যন্ত পৌঁছায়। দেখুন যে মশলাটা আমাদের বেঁচে গেছে এটা আমরা গ্রেভির জন্য ইউজ করব। আর এই দেখুন আমি সমস্ত বেগুনগুলোকে মশলা ভরে তৈরি করে নিয়েছি, এবার আমরা চলুন বেগুনগুলোকে ফ্রাই করব। আমি সেই কড়াইটাই নিয়ে নিয়েছি, এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দেব, হিট আবার চালু করে দিয়েছি, তেলের মধ্যে আমরা বেগুনগুলো দিয়ে দেব। সমস্ত বেগুনগুলো দিয়ে আমরা এটাকে ঢেকে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য, মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব, হিট মিডিয়ামে করা আছে। এবার আমরা একটু পাল্টে দেব যাতে অন্য পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়। মোটামুটি আমাদের এখানে বেগুনটাকে 50-60% পর্যন্ত কুক করে নিতে হবে, পাল্টে দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন আমাদের বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, 60% তো অবশ্যই ভাজা হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলোকে তুলে নেব, তুলে নিয়ে অন্য একটা প্লেটে রেখে দেব, আর এই কড়াইয়েই আমরা গ্রেভির প্রসেসিং করে নেব। আরও একটু তেল দিয়ে দেব, কড়াই অলরেডি খুব গরম আছে, এই কারণে তেল সঙ্গে সঙ্গেই গরম হয়ে যাবে। আর এই তেলে আমরা দিয়ে দেব পেঁয়াজ, আমি আরও 3টে পেঁয়াজকে মিডিয়াম সাইজের আরও 3টে পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বারিক কেটেছি, পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু মিশিয়ে দিই তেলের সঙ্গে, তারপর আমরা এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব। আপনাকে আমি আগেই বলেছিলাম যে মশলার যে পেস্টটা আমি বানিয়েছি সেখানে আমি 60% মতো লবণ দিয়েছি, যেটা সবজিতে আমার লবণটা দরকার, বাকি লবণটা আমরা এখানে দেব। আর লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো লাল কালার করে ভেজে নেব, হিট মিডিয়ামেই রাখব। আপনি দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার খুব সুন্দর লাল হয়ে গেছে। এবার আমরা অ্যাড করব 1/2 টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর স্বাদমতো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে একেবারেই দেরি করা যাবে না, কারণ আমাদের মশলার মধ্যে কোনো জল নেই, তেলের উপরে লাল লঙ্কার গুঁড়ো দিলে একেবারে খুব জলদি এটা পুড়ে যায়। তো একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দেব, বেশি না, অল্প একটু পানি অ্যাড করব যাতে লাল লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। এবার আমরা এর মধ্যে পিষে রাখা মশলাটা দিয়ে দেব। এই দেখুন মশলাটা যে পিষে রেখেছিলাম সেটা এখন আমরা দিয়ে দিচ্ছি, আর মিক্সার জারকে ধুয়ে একটু জলও দিয়ে দেব, মিশিয়ে নিই একটু, আর একটু জল লাগবে তো আরও জল আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা গরম মশলা, 1/2 টিস্পুন মতো গরম মশলা নিয়েছি, এটা শাহি গরম মশলা, ঘরে বানিয়েছি আমি। আর এটা রেসিপি যদি আপনি দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা ঢেকে ঢেকে রান্না করব, ঢেকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কুক না হয়ে যায় আর মশলার ওপর থেকে তেল দেখা না যায়। মাঝে মাঝে কিছুক্ষণ পরপর আমরা ঢাকনা সরিয়ে অবশ্যই নাড়িয়ে দেব যাতে নিচে থেকে পুড়ে না যায়। আপনি দেখতে পাচ্ছেন মশলার ওপর থেকে তেল দেখা যাচ্ছে আর মশলা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার মশলাটাকে আর একবার ভালো করে নাড়িয়ে নেব,
আর নাড়িয়ে নেওয়ার পরে আমরা এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করব। গ্রেভির জন্য জলটা নিজের পছন্দ অনুসারে করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে মারাঠি স্পেশাল বানাচ্ছি, তো মারাঠি স্পেশাল এটা রসা, তো রসার মধ্যে একটু জলটা বেশিই লাগে, মানে পুরো পাতলা একটা গ্রেভি তৈরি হয়। তারপরও যদি আপনার গাঢ় গ্রেভি দরকার তাহলে আপনি কম জলও অ্যাড করতে পারেন। আমি প্রপার মারাঠি রেসিপি বানাচ্ছি, এই কারণে আমি জলটা একটু বেশিই দিচ্ছি। এবার আমি একটু সময়ের জন্য ঢেকে দেব। অ্যাকচুয়ালি কি হয়েছে কি, আমার কিচেনে ফ্যান চালু আছে, ইন্ডাকশানে রান্না করছি, তো এ কারণে ফ্যান চালানোতে কোনো অসুবিধা হয় না, কিন্তু রান্না হতে একটু দেরি হয়, এই কারণে আমি ঢেকে দিলাম যাতে জলদি বলক এসে যায়। এবার বলক আসার পরে আমরা বেগুনগুলোকে অ্যাড করে দেব। বেগুনগুলো অ্যাড করে দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত আমরা কুক করব যতক্ষণ পর্যন্ত বেগুনগুলো 100% পর্যন্ত কুক না হয়ে যায় আর গ্রেভির কনসিস্টেন্সি আমাদের পছন্দ মতো না হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন গ্রেভি কনসিস্টেন্সি যথেষ্ট গাঢ় হয়ে গেছে, আর এর থেকে গাঢ় আমরা এখন আর করব না। আমাদের সবজি মোটামুটি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন গ্রেভি কনসিস্টেন্সি একদম পারফেক্ট। আর এখন আমাদের দরকার ছিল কিছু ফ্রেশ ধনে পাতা, কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই, এই কারণে আমি এটাকে স্কিপ করছি। আর আমার কাছে ফ্রেশ ধনে পাতা নেই বলে আমি কারি পাতাও ইউজ করিনি। আপনার কাছে যদি ফ্রেশ ধনে পাতা থাকে তাহলে আপনি সেকেন্ড টাইম যখন আমরা পেঁয়াজ ফ্রাই করেছি, যে ছোটো ছোটো টুকরো করে ফ্রাই করেছি, তখন আপনি কিছুটা কারি পাতা অ্যাড করতে পারেন, 5-6টা কারি পাতা অ্যাড করতে পারেন। এবার আমরা দেখুন সার্ভ করছি কত সুন্দর দেখতে লাগছে। এটা দেখতে যেমন টেম্পটিং লাগছে, খেতে অসাধারণ লাগে, একবার আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।